হ্যালো গাইস, অ্যাকচুয়ালি প্রচণ্ড টায়ার্ড। কালকে সারা রাত পুজো ছিল জেঠুর বাড়িতে, সকালে ফিরেছি, ফিরে বাড়িতে পুজো ছিল, সো প্রচণ্ড টায়ার্ড। বাট বাধ্য হয়ে একটা ভিডিও করতেই হচ্ছে। আজকে কোনো ব্লগ দেওয়ার ইচ্ছে ছিল না, পুজোর ভিডিওটাও এডিট করা হয়ে ওঠেনি, এতটাই টায়ার্ড। তো বাধ্য হয়ে একটা ব্লগ করছি। আমার বেশ কিছু মানে আমার ফটো দিয়ে বেশ কিছু প্রোফাইল করা হচ্ছে, সো আমি সকলকে একটাই রিকোয়েস্ট করব, আমার একটাই প্রোফাইল। আগে আরেকটা পেজ ছিল সৌহার দত্ত এন্টারটেনমেন্ট বলে, বাট সেটা এখন অফ। আমার একটাই প্রোফাইল সৌহার দত্ত, যেখান থেকে তোমরা ব্লগ দেখো, যেটাতে 20K ফলোয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর 20K, আমি পোস্ট করারও টাইম পাইনি, এতটাই টায়ার। যেটাতে ব্লগ দেখো রেগুলার, যেটাতে পোস্ট দেখো, আর আমার যদি কোনো ফটো দিয়ে কোনো প্রোফাইল যদি দেখো, আমার সেটা নয়, একদমই আমি সেটা ইউজ তো করিই না। আমার একটাই প্রোফাইল, যদি পরবর্তীকালে কোনো প্রোফাইল খুলি আমি সকলকে সেটা জানিয়েই করব, বাট আমার একটাই প্রোফাইল। আমার বেশ কিছু ফেক প্রোফাইল আছে অন্য নাম দিয়ে, আমার ফটো দিয়ে, বাট সেই প্রোফাইল থেকে বাজে কিছু হলে, সেই প্রোফাইল থেকে মানে রিকোয়েস্ট পাঠালে বাজে কিছু কারোর সাথে করলে, তার দায় কিন্তু আমার নয়। কারণ আমি আবারও বলছি, আমার একটাই প্রোফাইল সৌহার দত্ত, সো আমার আর কোনো প্রোফাইল নেই। হ্যাঁ, আমার দত্তবাড়ির দুর্গাপুজোর একটা পেজ আছে ফেসবুক, তো সেইটা, আর আগে সৌহার দত্ত এন্টারটেনমেন্ট বলে একটা ফেসবুক পেজ ছিল, যেটা এখন অফ করা, ওটাতে ব্লগ পোস্ট করতাম, বাট এখন এই প্রোফাইলেই সব কিছু করা হয়। আর ইনস্টাতেও দুটো আইডি, একটা সৌহার্দ দত্ত, একটা দত্তবাড়ির দুর্গাপুজো। এছাড়া ইনস্টাতেও আর কোনো আইডি নেই, ফেসবুকেও কোনো আইডি নেই, ইউটিউবেও একটাই চ্যানেল সৌহার্দ দত্ত এন্টারটেনমেন্ট বলে, আর কোনো চ্যানেল নেই। সো প্লিজ, এর বাইরে যদি কোনো প্রোফাইল বা কোনো কিছু দেখো, প্লিজ রিপোর্ট করো আমাকে, যারা ভালোবাসো অ্যাটলিস্ট। আর তাদের থেকে মানে তাদের কোনো টেক্সট রিপ্লাই করো না, তাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো না, বা তারা যদি কিছু বলে, ডেফিনেটলি তার দায়, আমার না, আমাকে সেই ভেবে ভুল বুঝো না, এটুকুই রিকোয়েস্ট। সো প্রচণ্ড টায়ার্ড আজকে, এইটুকুই। অ্যান্ড প্লিজ, ওইসব পেক মানুষদের থেকে দূরে থাকো, ও প্লিজ, এর বাইরে কোনো প্রোফাইল থাকলে আর দায় আমার নয়, আর বা আমায় কেউ ভুল বুঝো না, আমায় কেউ খারাপ ভেবো না। সো প্লিজ রিপোর্ট করে দিও, টাটা।